প্রচন্ড ভালোবাসতাম, ও যখন যা চাইতো ওকে তখন তাই আমি দিতাম। কিন্তু আমার অপরাধটা কি ছিল বা আমার ভুলটা কি ছিল, ও আমাকে এইভাবে আমার লাইফ নষ্ট করে চলে গেল, আমার মেয়েটার লাইফ নষ্ট করে চলে গেল। আমি যখন আসতাম তখন বলতো কি যে এখন আর যাবি না খেলতে, যা খেলতে যা, এখন যা না পরে খেলতে যেতে দেবো না, কিন্তু আমি চলে যেতাম। একদিন মা ভিডিও কলে কথা বলছে, আমি বলছি কি ও মা কার সাথে কথা বলছো, বলছে না আমি ভিডিও কলে কথা বলছি না, আমি সেই ক্যামেরা ছবি তুলছি। দিয়ে ফোনটা তাড়াতাড়ি করে কাটলো, এমনভাবে কাটলো, কেটে তারপরে ভিডিওতে নিয়ে গেলো, দিয়ে দেখালো যে এই দেখ ভিডিও করতেছি। তারপরে আমি যাই দেখি কি এটা ছেলের সাথে কথা বলছে, তাও বলছি ও মা তুমি কার সাথে কথা বলছো, বলছে আমি কারোর সাথে কথা বলছি না। তারপরে রাখলো, দিয়ে তারপরে ক্যামেরাতে নিয়ে যে আমাকে দেখালো যে এই দেখ আমি ভিডিও কলে কথা বলছি না, আমি ক্যামেরাতে এই করছি। যে ছেলেটার সঙ্গে মা কথা বলতে দেখেছো তোমার? হ্যাঁ আমি দেখেছি। ওনাকে সামনাসামনি দেখেছো কোনোদিন? না ওনাকে সামনাসামনি কোনোদিন দেখিনি। বাবা তো বাইরে থাকতো, অনেক কষ্ট করে টাকা পয়সা পাঠাতো, সব টাকা নিয়ে গেছে। আমার সোনার কানের যেটা থাম্মা দিয়েছিল ওটা রেখে গেছে, আর উপর আংটিটা রেখে গেছে, আর বাজুটা, তাছাড়া আর কিছু রাখেনি। মা তো এখন এই ভিডিওটা দেখছে তো, মা দেখলে একটু বলতো তো যে সুইচটপটা খুলতে, সুইচটপটা খুলে না। আমি অনেক ফোন করছি, অনেক ফোন করছি, তাও তোলে না, মেসেজও পর্যন্ত পাঠাইছি তাও হই করে না। অনেক সেই দিনকে, যেই দিনকে গেছে সেই দিনকে বড়মা বলছে ও বড়মা স্কুল থেকে এসে বলছি কি ও বড়মা মা কোথায় গেছে, বড়মা বললো কি সামনে বাড়ি, বড়মা বললো কি মেমারি গেছে। তারপরে সন্ধ্যা হয়েছে, আমি খেলতে গেলাম, খেলে ঠেলে এসে আমার বন্ধু একটা বন্ধু এসে বললো কি চল তুই, আমি তুই কাঁদছিস কেন, আমি বলছি আমার মা আসে না তার জন্য কাঁদছি। তারপরে একটা বন্ধু নিয়ে গেল একটা ওর কাকা বাড়ি, তারপরে আমি গেলাম, তা আসে না, তাও অপেক্ষা করলাম তাও আসে না। দিয়ে তারপরে বর্মাকে বললাম যে ও বর্মা একটু ফোন করো না, ফোন সুইচ অফ। তারপরে হসপিটালে গেলাম, তাও নেই, হসপিটালে সব জায়গায় চেক করেছি, দুটো ট্রেন গেলো, একটা ট্রেন থামলো না, আর একটা ট্রেন থামলো, নিম পর্যন্ত দাঁড়ালাম যে দাঁড়িয়ে ট্রেনটা থেমেছে, আছে নাকি ট্রেনের ভিতর, হ্যাঁ সেটাও দেখলাম, কিন্তু তারপরে আর নামেনি, তারপরে চলে গেছি। তারপরে আমি আর রাত্রে সারা রাত ঘুম হয়নি, আমার আমার খেতে চো করছিলো না, তাও আমি খেয়েছি। আপনি যেদিন বাড়ি আসলেন তার কয়দিন আগে গেছে আপনার ওয়াইফ? তার শুক্রবারে গেছে, শুক্রবারে, আর বাবা আসছে শনিবারে। এত তোমার একটা নিরীহ ছেলে যেভাবে ঠগিয়ে গেল, সমাজকে ঠগিয়ে গেল, করে ফেলে চলে যায় এই মেয়েটা, তার একটু মায়া বাসনা কিচ্ছু নাই দেহে, হ্যাঁ কি করে। আর এই ছেলেটা যদি খারাপ হতো তাহলে আমরা বলতে পারতাম, এই যে বাড়িতে তিনটে ছেলে আমরা কেউ খারাপ বলতে পারবো না। আর এ যে এত ভালোবাসে, ও জান প্রাণ দিয়ে ভালোবাসে, খাটতে খাটতে ওর জানটা শেষ হয়ে গেছে, টাকা পয়সা সব ওর কাছে দেওয়া, তো আর লুকায় রাখে না কিছু, তাহলে কি করে বউ এরকম করলো? হ্যাঁ সবাই তাহলে দেখায় যার যার মা খাতি দেশ না, বাবা খাতি দে না, ঠিক আছে ছেলে বউ খাচ্ছি শান্তিতে খা, তাও তোদের শান্তি হচ্ছে না, কেন শান্তি হচ্ছে না? হ্যাঁ সোনা গোনা সারা মেয়েটার জন্য কিছু রাখতে পারতি, আর মেয়েটা তো সাথে নিলে তাও তো বলতাম যে না মেয়েটার প্রতি মায়া আছে, এটুকু মেয়ের প্রতি যার মায়া নাই সেটা কার প্রতি মায়া থাকতে পারে? কি কি নিয়ে গেছে? হ্যাঁ ও নিয়ে গেছে ক্যাশ 75,000 টাকা নিয়ে গেছে, আর 1,00,000 টাকার মতো সোনা গয়না নিয়ে গেছে। 75,000 টাকা নিয়ে চলে গেছে ক্যাশ? টাকা পেলো কোথায়? আমার জয়েন্ট অ্যাকাউন্টে ছিল, ওকে ওই আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট ওইখানেই আমি টাকা ছাড়তাম। আরও আরও কিছু কিছু জায়গা কিস্তি তুলে গেছে, সেই পয়সা অনেকেই বলছে এখান থেকে কিস্তি তুলেছে, এখানে দিনা করেছে এরকম বলছে, তাদের কাছ থেকেও নিয়েছে। এখন এই যে ছোট মেয়েটাকে মানুষ করবেন কি করে? এখন মানুষ করব আমার
ওর এখন ওরই মা আমি ওরই বাবা আমি, আমার যাই হোক কষ্ট হবে মানুষ করতে, মা তাও করতে হবে, এখন আর কিছু করার নেই। এইভাবে যেন মানুষ হ্যাঁ না ঠগে। আমার মামনি যা অন্যায় করছে আমি মেনে নেব, আমার মামনি ফিরে আসুক, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি মামনিকে চাই, যেভাবে হোক আমার মামনিকে একটু আমার সংবাদটা দেবেন, আমি মামনিকে আমি চাই। আমার মেয়ের দিকে আমি আর থাকতে পারছি না, 9 বছরে মেয়ে ফেলে রেখে গেছে, ওই মেয়েটা যাবে কীভাবে মানুষ করবো আমি? আমি তো আমার বয়স হয়ে গেছে, আমি তো আর পাচ্ছি না। আমার মামনিকে আমি খুব ভালোবাসি, দয়া করে আমার মামনিকে একটু এনে দেবেন, যে জানতে পারেন সেই জন্য আমার মামনিকে একটু এনে দেয়। আপনার বৌমা কবে বাড়ি থেকে শুক্রবার দিন বাড়িতে গেছে, আজকে 9 দিন হচ্ছে। আচ্ছা যখন বাড়ি থেকে বেরোলো আপনাকে বুঝতে পারলেন? আমরা কেউ আমাকে বলে নাই, আমার বাড়ি ওইদিকে মুখ করা, আমি কোনো কিছু দেখতে পারি নাই, আমাকে বলেও যায় নাই কিছু, যে মামনি থাক মেয়ে থাকলো, মেয়ে সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছে, দিয়ে একসাথে দুজনে কন্ট্রোল নিয়ে আসছি, এনে আমার কন্ট্রোল নিয়ে আমি ঘরে গেছি, ওর কন্ট্রোল নিয়ে ও ঘরে এসে ও কখন কী করেছে আমি কিছুই জানি না, আমার সঙ্গে তত কথা বলতো না, তবে অন্তত আমি ওকে খুব ভালোবাসি, আমার অন্তর দিয়ে আমি ওকে ভালোবাসি। আমি যা রান্না করি আমি খেতে দিতাম, বলতাম মামনি খাও, বলে কি না আমি খাবো না, কিছুই খেত না আমার হাতের জিনিস, ওকে আমি দেখে শুনে নিয়ে এসেছিলাম, আমি তা ওকে মায়া ছাড়তে পারছি না। আমি এই সংবাদটা দিচ্ছি কেন, যে আমার মামনি যদি কোথাও সন্ধান পায়, মামনি যত অন্যায় করছে মেনে নেবো, আমার মামনি ফিরে আসুক, আমার ছেলের দিকে তাকাই, আমার নাতির দিকে তাকাই, ফিরে আসুক, আমি এইটাই চাই। আপনাকে বলে দিয়েছি, ওইখানে চাবিটা রেখে বলো কি দিদি আমার পেটে পেটে ব্যথা করছে, আমি 2 বার পায়খানা করেছি, আমি হসপিটালে যাচ্ছি, ওর ব্যাগে একটা ফাইল ছিল, আমি বলছি কি তুই ফাইল নিচ্ছিস কেন, ফাইলটা রেখে যা, বলছে কি আমার একটা ব্যাংকে কাজ আছে, ব্যাংকে কাজ করব, এটা বলেই চলে গেল। একটা সাদা রঙের চুড়িদার পরেছিল, একটা নীল কালারের ওড়না গলায় ছিল। আর কি এখন আমি পাশের বাড়ি যায়ের মতন, আমরা এক জায়গায় থাকতাম, একসাথেই থাকতাম, হ্যাঁ ও সবসময় ঘরের ভিতরেই থাকতো, কোনো সময় ঘরে দরজা খুলতো না, ধরে ঘরে দরজা দেওয়াই থাকতো, আমরা এসে এসে ডাকতাম ওকে। এই সংসারটা এত ভালো, তারপর পরিকল্পনা করা যায় না, ছেলেটা প্রতি মাসে ম্যাক্সিমাম 30,000 টাকা 35,000 টাকা পাঠায়, তাই ওই মেয়েটার অন্ধ প্রেমের পর দিন পরে চলে যাচ্ছে, সেই অন্ধ প্রেম সে ভেঙে দিয়ে আজকে সংসারটাকে চোরমার করে ছেড়ে দিয়েছে। তাই আমরা বলি ওর বাবা মা এত ভালো যে ওরা সুখে শান্তি থাকবে বলে ওদের পাশে একটা রুম করে দিয়েছে, যে যাও ওরা স্বামী স্ত্রী ভালো থাকুক। এই বিষয় নিয়ে আমরা পাড়ার সবাই জানি ওর বাবা মা এত ভালো যে ওর ওর সংসারটা ভালো থাকুক, এই সবাই চাই। সেই সংসারে আগুন লেগে গেছে, দীর্ঘদিনে যে পয়সা করে ইনকাম করেছে সব উধাও নেই। আমি এইটুকুনি বলবো, এদের ভালো মানুষের কপালে এরকম দুর্গতি। আমাদের আমাদের সংসার প্রত্যেকটা ভাইয়ের আলাদা আলাদা সংসার। আমি ওর বন্ধু হই, হ্যাঁ আমরা একসঙ্গে কেরালায় কাজ করতাম, তা ও যখন আমার সঙ্গে কাজ করতো তখন ভালোই ছিল, তখন টাকা পয়সা পাঠাতো, এমনি কোনো অসুবিধা ছিল না। যখন ফোন করতো মামনি বলতো আর কি, ওর স্ত্রী বলতো যে আগে বাড়িতে তুমি আসবে না, আগে ঘর বাড়ি সব ঠিক করো, আগে টাকা পয়সি করো, টাকা পয়সা করার পরে তারপরে তুমি বাড়িতে আসবে, তার আগে যেন বাড়ি আসা না হয়। আর ও একটা জায়গা কিনেছে, সেই নিয়েও হ্যাঁ বলেছে যে হ্যাঁ তুমি ওই জায়গা কিনেছো, তাহলে ওই জায়গায় তুমি যদি ঘর করো নাহলে এইখানে ঘর করো, যা হোক তুমি টাকা পয়সা আগে ব্যবস্থা করো, ঘর বাড়ি বানাও, তারপর তুমি বাড়িতে আসবে, তার আগে তুমি বাড়িতে আসবে না, এরকম ধরনের ব্যবহার করতো ওর সঙ্গে উল্টোপাল্টাও ব্যবহারও করতো, কোনো সময় ওকে বেশি ইয়ে করতো না। আমি বলতাম কী হয়েছে, গণ্ডগোল করছে কেন, কী ব্যাপার, হ্যাঁ বাড়ি যাবে না, 2 দিন বাড়িতে ঘুরে আসুক, কিন্তু ওর সেটা মনে ইয়ে লাগতো না যে না ও আসুক কি। হ্যাঁ এখন এই মেয়েটাকে আমি কতবার ইয়ে করেছি, যেদিন যাবে তার একদিন আগে হয়তো, হ্যাঁ যেদিন যাবে তার আগের দিন আমি বললাম কী ব্যাপার মামনি, রবীন্দ্র তো আসছে, তো কি ভালো আছে, তো ও বললো কিছু বলেনি আর কি, চুপচাপ কোনো একটা নিশ্চয় একটা যন্ত্রণায় ও ভুগছিল, এমন ওর ইয়ে পজিশন ছিল, চুপচাপ ছিল, হ্যাঁ চুপচাপ ছিল। আমি তখনই বুঝতে পারলাম নিশ্চয়ই একটা কিছু হয়েছে, রবিনের সঙ্গে হয়তো কোনো গণ্ডগোল হয়েছে, রবিন আসছে তার জন্য একটা গণ্ডগোল হয়েছে, নাহলে আমরা দুজনে সবসময় এক জায়গায় কাজ পাজ করতাম। আমি গত 6 মাস আগে বাড়িতে এসেছি, তারপর আর যাইনি, হ্যাঁ
আর প্রতি সপ্তাহে অন্তত ও 7-8 হাজার, কোনো সপ্তাহে 10 হাজারও পাঠিয়েছে আমার সামনে। হ্যাঁ, আমিও পাঠাতাম 6-7 হাজার, 5 হাজার, যেমন যে সপ্তাহে যেমন কাজ হতো তেমন পাঠাতো আর কি। ও ওভার টাইমও করতো, যে দুটো পয়সা পাঠালে যদি আমার তাড়াতাড়ি ঘর বাড়িগুলো ঠিক করা যায়, আমি যেন তাড়াতাড়ি বাড়ি যেতে পারি, সেরম করে কষ্ট করে কাজ করতো। কোনো দিনও একটু যে কষ্ট হচ্ছে, আজকে ভালো লাগছে না ছুটি করে দিই, সেরকম কোনো ওর ইয়ে ছিল না, খুব কষ্ট করেই কাজ করতো। আমি ঘরে যেতাম তখন বলতো যা খেলতে যান না, কিন্তু পরে খেলতে যেতে দেব না, আমাকে ঘরে শুতে নিত না, বড় মার কাছে পাঠিয়ে দিত। তুমি কিছু বলতে না? না, আমি কিচ্ছু বলতাম না। তোমার মা কি ফোনে কথা বলতে দেখতে তুমি? হ্যাঁ বলতো সব সময়। হ্যাঁ সব সময়। আপনার সঙ্গে কথা বলতো? আমার সঙ্গে কথা বলতো না, আমার সঙ্গে 3 টাইম কথা বলতো, 1টার সময় কথা বলতো, সকাল 8টার সময় কথা বলতো, আর বিকেল 6টা-5টার দিকে আমি কথা বলতাম। আচ্ছা, আমার 2 সেকেন্ড 3 সেকেন্ড 10 মিনিট এরকম কথা বলতো না। লাস্ট আপনার সঙ্গে কবে কথা হয়েছে? লাস্ট আমার সঙ্গে কথা হয়েছে শুক্রবার সকালবেলা, তখন আমি ট্রেনের মধ্যে আছি। আচ্ছা, আপনি বাড়ি ফিরছিলেন? আমি বাড়ি ফিরে আসছি। বলেছিল আপনাকে? আমাকে বলেছিল, আমি ফোন করেছিলাম, বলছিলাম যে মেয়ে কোথায়, বলছে মেয়ে এই তো আমার কাছে আছে, আমি ভাত খাচ্ছি, মেয়ে স্কুলে যাবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে ট্রেনের মধ্যে আছি, কোনো কিছু শোনা যাচ্ছে না, আমি বৈকালবেলা ফোন করব। এবার বৈকালবেলা ফোন করেছি, দেখি সুইচ টপ, আমি কাউকে পাচ্ছি না ফোনে। এবার আমার পাশের বাড়ি এক বৌদিকে ফোন করেছি যে ও কোথায় গেছে, দেখো তো এরকম সুইচ টপ পাচ্ছি, বলছে এরকম আমাকে বলে গেছে হসপিটালে যাচ্ছি, আমার এরকম শরীর খারাপ, আমি হসপিটালে যাচ্ছি। তা বলছে এখনও তো বাড়ি ফিরে আসেনি। দিয়ে আমি আমার একটা পাড়া প্রতিবেশী কাকাকে দিয়ে, আমার বড় বৌদিকে দিয়ে আমি সমস্ত হসপিটালে খোঁজাখুঁজি করতে পাঠিয়েছি, স্টেশন থেকে খোঁজাখুঁজি করতে পাঠিয়েছি, কোথাও পাইনি। আপনাদের এই অ্যাড্রেসটা কি আছে? এই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ময়ডাঙ্গা ক্যাম্প 4.5 নম্বর। আর কোন জেলা? বর্ধমান জেলা মেমারি থানা পোস্ট অফিস মহেশডাঙ্গা। বর্ধমান জেলা মেমারি থানা মহেশডাঙ্গা পোস্ট অফিস। আর আপনাদের এই গ্রামটার নাম? মহেশডাঙ্গা ক্যাম্প 4.5 নম্বর। ফোন করেনি তোমাকে? না, সুইচ টপ আছে এখনো। ফোন করেছি কিন্তু সুইচ টপ। আমার মেয়ে উইস মেসেজও পাঠিয়েছে, কোনো রিপ্লাই দেয়নি। হ্যাঁ, টাকা পয়সা বাড়ি পাঠাতাম, জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, সমস্ত টাকা পয়সা ওতেই পাঠানো হতো। এনেছি যে না ও ভালোভাবে সংসার করুক, শিক্ষিত মেয়ে, কিন্তু ওর মনে যে এত বদমাইশি আমি কোনোদিন ধারণা করতে পারিনি, যে আমার সংসারটাকে, আমার ছেলের সংসারটাকে ধ্বংস করে দিয়ে এইভাবে চলে গেল, এটা ওর উচিত কাজ হয়নি। আর এই ছেলে বউ অশান্তি হবে বলে আমি ওদের আলাদা করে দিয়েছি, যাতে আমার প্রতি বা ওর মায়ের প্রতি কোনো অশান্তি না হয়, যে ওরা সুখে খাক, সেই জন্যই আমি ওদের আলাদা করে সংসার করে দিয়েছি। আমাদের সঙ্গে ওদের কোনো লিঙ্ক নাই, আর আমাদের কোনো সময় খেতে বা পড়তে দিত না, আর কোনো দিন আমি ওদের কাছে টাকা পয়সাও চাইতাম না। ওর কী অভাব ছিল? কিছুই অভাব ছিল না। আমার ছেলেটার আট দিন কাজ করে কিছু টাকা পয়সা জোগাড় করছে, যে না ঘর বাড়ি করবো, সেই টাকা পয়সাগুলো তছনছ করে দিয়ে সারা জায়গার থেকে কিস্তি তুলে সেই টাকা পয়সাগুলো নিয়ে চলে গেছে। তা আমিও চাই যে ভুল একবার মানুষেই করে, ওর যত অন্যায় করুক সেটা আমরা মানে নিয়ে ও ফিরে আসুক, আমি এটাই চাই। আপনি শ্বশুর হন? হ্যাঁ, আমি মামনির শ্বশুর। আমি ওকে প্রচণ্ড ভালোবাসতাম, মামনিকে আমি প্রচণ্ড ভালোবাসতাম, ও যখন যেটা বলতো আমি তখনই সেটা করতাম। ওর জন্য আমি এইদিকে আলাদা করে ঘর করেছি, যাতে ও কোনো অশান্তির মধ্যে না থাকতে হয়, সেই জন্য আমি এইদিকে আলাদা করে দরজা মুখ করেছি। দেখেন, আলাদা করে দরজা মুখ করেছি যাতে ওর কোনো অসুবিধা না হতো, বা আমার মা বাবার থেকেও যেন কোনো অশান্তি না হয়, আমি সেইভাবে আলাদা ওকে এইভাবে ব্যবস্থা করে রেখেছি। কিন্তু ও যে এরকম একটা কাজ করবে আমি কেউ কোনো দিনও ভাবতে পারিনি। ও যখন যেটা চাইতো, যে জিনিসটা চাইতো, হয়তো দুদিন দেরি হতো, কিন্তু আমি সেই জিনিসটা ওকে এনে দিতাম। কিন্তু ও যে এরকম একটা কাজ করবে আমার ভরসা হচ্ছে না, যে কী করে এই কাজটা করতে পারলো। আর ও যদি কোথাও যেয়ে থাকে, বা কোনো কারুর সঙ্গে যেয়ে থাকে, বা কোনো কাজে বাজে যেয়ে থাকে, ও যেন অতি শীঘ্রই বাড়ি ফিরে আসে, ওকে আমি কোনো কিছু করবো না, ও যেন বাড়ি ফিরে আসে। মানুষ সতর্ক হোক, এটাও আমি চাই মানুষের কাছে।